এখনই হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফর হোসেন জয়। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জয়। মটোশি আপনি যেমনটি বলছিলেন আজকে ষষ্ঠ দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অবস্থান করছে সাংবা ইয়া শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনত শিক্ষার্থীরা এছাড়া আজকে যে ঘটনাটি ঘটেছে যে আজকে সকাল থেকে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে রাতভর অবস্থান করছিলেন আজকে এখনও পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়নি বা পড়াশোনার পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি শিক্ষার্থীরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছেন এর আগে কালকে যখন কিনা একটি সিদ্ধান্ত এসেছিলো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে একটি শিক্ষামন্ত্রী গণমাধ্যমে যে একটি ব্রিফিং প্রকাশ হয়েছে সেই তার পরিপ্রেক্ষিতে সতেরোই মে বিশ্ববিদ্যালয়ের হলগুলি খুলে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখানে তৈরি হয়নি যে এখান থেকে তাদের চলে যেতে হবে কারণ হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা জানিয়েছে যে আশপাশের গ্রামগুলোতে তারা যারা টিউশনি করতো তারা অবস্থা নিয়েছিল কিন্তু যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে নরের বসেছেন হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন যার ফলে কিন্তু কালকে দিন আন্দোলন চলেছে এবং সেই আন্দোলনের এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এবং সেই কথাটি বারবার ঘুরে ফিরে আসছে যে আমরা যে দাবি দিয়েছিলাম যে গ্রামের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছিল অর্থাৎ শিক্ষার্থীদের উপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলাকারীদের সঠিক বিচার এবং তাদের বিরুদ্ধে মামলার একটি দাবি এসেছিল চার দফার চার চার দফার মধ্যে এবং বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল কিন্তু সেই পরিপ্রেক্ষিতে তারা যে খুবটি আজকে বলছে যে সেই দাবি অনুযায়ী কিন্তু তাদের সুফল আসেনি অর্থাৎ হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হলেও কিন্তু অজ্ঞাতনামা আড়াইশো জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু তাদের চিহ্নিত করা হয়নি যে কারা তাদের উপর হামলা চালিয়েছিল তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি এখনও পর্যন্ত যার ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই পাল্টা পালটি কর্মসূচির মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত উত্তপ্ত রয়েছে এবং শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন তো মোটোশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজকের মতো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর মোটোশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুজাফফার হোসেন জয়